হ্যালো এভরি আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটিতে ক্লাস টেন গণিত নম্বর অধ্যায় থেকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে কষে দেখি নম্বর তার আগে তোমাদেরকে বলে রাখি এটি কিন্তু পার্ট টেন অর্থাৎ এই অধ্যায় পঁচিশ থেকে দশ নম্বর ভিডিও এর আগে অলরেডি আমরা নয়টা ভিডিও আপলোড করেছি তোমরা যারা এখনো সেই আগের নটা ভিডিও দেখো অবশ্যই সেই নটা ভিডিও দেখে সেখান থেকে প্রত্যেকটা অঙ্ক নিজেদের খাতায় তুলে নিও কেননা এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সমানভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে করতে হবে এবার তাহলে দেখিনি কুড়ি নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে মিটার উঁচু একটি রেলওয়ে ওভার দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন কিন্তু দুই সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি তাহলে প্রথমেই আমাদের এই অঙ্কগুলো করার জন্য কি করতে হয় ছবি আঁকতে হয় তো আমরা প্রথমেই ছবি এঁকে নেব এই হলো আমাদের এই অঙ্কটা আঁকার জন্য ছবি মনে করি ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি ওভার ব্রিজ হচ্ছে এবি তাহলে এবি এটা হবে ফাইভ রুট থ্রি ঠিক আছে এবার অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলো এই কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় এই কোনটাও তিরিশ ডিগ্রি হবে তাহলে ডিগ্রি অবনতি কোণে দেখলো এবার দুই সেকেন্ড পর ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলো তাহলে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এটাও একান্তর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তো দুই সেকেন্ড পরে সি থেকে মনে করো ট্রেনটি ডি বিন্দুতে গেল সিডি এই যে দূরত্বটা এটা যেতে ট্রেনটির দুই সেকেন্ড লাগে দুই সেকেন্ড পর ওই ইঞ্জিনটি বা ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি তাহলে মিটার প্রতি সেকেন্ডে ট্রেনের গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে ছবিটা বোঝা গেল প্রথমে এটা হলো ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি ব্রিজ এখান থেকে অমিতা দিদি প্রথমে দেখলো তিরিশ ডিগ্রি অবনতি কোণে ট্রেনটাকে তারপর দুই মিনিট পরে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে এখানে দেখলো ডি বিন্দুতে তাহলে আমাদের ট্রেনের বের করতে হবে তো সমাধান করার জন্য আমরা এবিসি ত্রিভুজ থেকে ট্যান নেব এই যে ত্রিভুজ এটা আমরা লম্বটা জানি আমরা ভূমিটা বের করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ বি সি থেকে পাই ত্রিভুজ এব থেকে কি পাই আমরা লিখব টেন থার্টি ডিগ্রি সমান সমান টেন থার্টি ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি তাই তো তাহলে এবি বাই বি সি বা এবার টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে সমান সমান এবি মানে কত দেখো ফাইভ রুট থ্রি ডিভাইডেড বাই বি সি তাহলে আমরা বিসি এর মান নির্ণয় করব সুতরাং বিসি ইন্টু ওয়ান মানে হচ্ছে বিসি তাহলে বিসি সমান সমান ফাইভ রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে থ্রি হবে থ্রি আর ফাইভ গুণ করলে ফিফটিন বা পনেরো তাহলে বিসি এর দৈর্ঘ্য আমরা পেলাম পনেরো মিটার তাহলে আমরা এখানে লিখে দিই বিসি সমান পনেরো মিটার ঠিক আছে এবার একই রকমভাবে আমরা এবিডি এই যে ত্রিভুজটা বি ডি এই ত্রিভুজটার থেকে কি পাচ্ছি সেটা লিখি আমরা লিখব ত্রিভুজ ডি থেকে পাই ত্রিভুজ ডি থেকে পাই টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান এই ত্রিভুজটার লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিডি তাহলে এবি বাই বিডি এবার টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান তাহলে ওয়ান সমান সমান এবি বাই বিডি বা এখানে এবি এর মান কত এবির মান হচ্ছে ফাইভ রুট থ্রি সুতরাং বিডি এর মান কত এখান থেকে আমরা পাবো এবি সমান সমান বিডি বি এর মান যদি এখানে ফাইভ রুট থ্রি বসাই আচ্ছা এবিটা কেটে আমি এখানে বসাই ফাইভ রুট থ্রি তাহলে আমরা পাবো বিডি সমান সমান তাহলে বিডির দৈর্ঘ্য আমরা পেলাম ঠিক আছে আমরা এবি পেলাম আমরা বিডিও পেলাম তাহলে আমরা বি সি বা সিডি যে ডিস্টেন্সটা সেটাও আমরা পেয়ে যাবো আমরা এবার কি লিখবো প্রথম শেষ অবস্থানে ইঞ্জিনের দূরত্ব বা ইঞ্জিনের দূরত্ব দুই সেকেন্ড পর তার মানে এই সি আর ডি বিন্দু যে রয়েছে তাদের যা দূরত্ব সেটাই হবে ট্রেন ইঞ্জিন দুটির যে দুটো পজিশন সেই দুটো পজিশনের দূরত্ব ঠিক আছে প্রথম ও শেষ অবস্থানের দূরত্ব আমরা লিখব প্রথম ও প্রথমে এই বিন্দুতে দেখলো শেষে ডি বিন্দুতে দেখলো সুতরাং এই দুটো বিন্দুর দূরত্ব কি হবে প্রথম ও শেষ অবস্থানের ইঞ্জিনের দূরত্ব প্রথম ও শেষ বিন্দুর দূরত্ব আমরা লিখি বা অবস্থানে প্রথম ও শেষ অবস্থানে বা প্রথম ও শেষ অবস্থানে ইঞ্জিনের দূরত্ব ইঞ্জিনের দূরত্ব সমান সমান এই বিসি প্লাস বিডি তাহলে বিসি প্লাস বিডি সমান সমান বিসি মানে ফিফটিন ওটা হচ্ছে ফাইভ রুট থ্রি তাহলে ফিফটিন প্লাস ফাইভ রুট থ্রি এবার রুট থ্রি এর মান দেওয়া থাকে এই অঙ্কগুলোতে রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সেটা আমরা বসিয়ে দেবো তাহলে এবার এটাকে পাঁচের সঙ্গে গুণ করে আমরা যদি পনেরোর সাথে যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স জিরো মিটার ঠিক আছে এত মিটার এবার দেখো এই সি থেকে ডি বিন্দু যেতে কত সময় লাগে দুই সেকেন্ড তাহলে সেকেন্ডে যায় মিটার দুই দশমিক আমরা এটা এবার লিখব যে এখানে বলেছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে কত মিটার যায় সেটাই আমাদের বের করতে হবে তাহলে দুই সেকেন্ডে যাচ্ছে এই সিডি দূরত্ব তাহলে আমরা লিখব ট্রেনটি দুই সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় মিটার সুতরাং ট্রেনটি এক সেকেন্ডে যায় কি করতে হবে ভাগ করতে হবে তেইশ দশমিক ছয় ছয় ভাগ দুই মিটার তাহলে উত্তর কত হবে এটা যদি আমরা হিসেব করি উত্তর হবে এগারো দশমিক আট তিন শূন্য মিটার তাহলে আমাদের কি বলেছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লিখি তাহলে আমরা উত্তরটা লিখব সুতরাং ট্রেনটির গতিবেগ এগারো দশমিক আট তিন শূন্য মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে এটাই হলো কষে দেখি পঁচিশের কুড়ি নম্বর অঙ্কের উত্তর এবার আমরা চলে যাব পরের অঙ্ক অর্থাৎ একুশ নম্বর অঙ্কের সমাধানে একুশ নম্বর অঙ্ক কি বলেছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পার ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পার ধরে আরও চারশো মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে দেখো আমাদের প্রথমে ছবি আঁকতে হবে তারপরে ছবি এঁকে উত্তরটা নির্ণয় করতে হবে তাহলে প্রথমে ছবি এঁকে নিই আমরা এই হলো আমাদের একুশ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য ছবি তাহলে আমরা মনে করি সেতুটির দৈর্ঘ্য হচ্ছে এবি এবি এবং সেটাকে ধরি আমরা এক্স মিটার ঠিক আছে মনে করি সেতুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবার কি বলেছে যে লম্বভাবে একটি সেতু আছে সেতুটির একটি পারের প্রান্ত থেকে নদীর পার ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে সেতুর যে অন্য একটি প্রান্ত আছে সেই প্রান্তটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখা যায় এবং পার ধরে আরও চারশো মিটার দূরে গেলে সেই প্রান্তটি তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় তাহলে এই পার ধরে আমরা যদি আরও চারশো মিটার যাই তাহলে কত ডিগ্রি কোণে দেখা যাবে তিরিশ ডিগ্রি কোণে দেখা যাবে তাহলে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ এবি সমান সমান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই এবি ত্রিভুজ থেকে আমাদের ট্যান নিতে হবে তাহলে আমরা লিখব প্রথমে লিখি ধরি সেতুর দৈর্ঘ্য বি সমান সমান এক্স মিটার এবার ত্রিভুজ এ বি সি থেকে পাই এবিসির থেকে কী পাই ট ফাইভ ডিগ্রি সমান সমান এক্স বাই বা এবি বাই বি সি এব মানটা আমরা একেবারে বসিয়ে দিলাম এক্স বাই বি সি বা টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই বিসির ভ্যালু তো আমরা জানি না আমরা লিখবো বা বিসি সমান সমান এক্স অর্থাৎ আমরা বিসি এর মানও এক্স পেলাম ঠিক আছে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম নম্বর সমীকরণ লিখে দিলাম এক এবার বলেছে চারশো মিটার আরো এগোলে তিরিশ ডিগ্রি কোণে দেখা যায় অর্থাৎ সিডি সি বিন্দু থেকে আমরা আরো চারশো মিটার যাব তাহলে সেটা তিরিশ ডিগ্রি কোণ হয়ে যাবে তাহলে বি ডি ত্রিভুজ থেকে পাই এবার আমরা এটা লিখবো তাহলে ত্রিভুজ এখন ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি লিখবো টেন থার্টি ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি এখানে ভূমি হচ্ছে বিডি অর্থাৎ এ বি বাই বিডি বা টেন থার্টি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি সমান সমান আমরা পাবো এবি মানে কত এক্স বিডি মানে বিডি হচ্ছে বি সি প্লাস সিডি তার মানে এক্স প্লাস ফোর হান্ড্রেড তাহলে এক্স প্লাস ফোর হান্ড্রেড মিটার পরের লাইনে লিখব আমরা বজ্রগুণ করে দিচ্ছি বা রুট থ্রি এক্স সমান সমান এক্স প্লাস ফোর হান্ড্রেড ঠিক আছে রুট থ্রি এক্স সমান সমান এক্স প্লাস ফোর হান্ড্রেড আচ্ছা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে এখানে লিখি আচ্ছা বা এক্স রুট থ্রি মাইনাস এই এক্সটাকে যদি আমরা বা দিকে লিখি এক্স সমান সমান ফোর হান্ড্রেড তাই তো এবার আমরা এক্স কমন নেব বা এক্স কমন নিলে থাকবে রুট থ্রি মাইনাস ওয়ান সমান সমান ফোর হান্ড্রেড এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি বা এক্স সমান সমান ফোর হান্ড্রেড ডিভাইডেড রুট থ্রি বা এক্স সমান সমান ফোর হান্ড্রেড মান আমরা বসাব রুট থ্রির মান কত রুট হচ্ছে ওয়ান সরি তাহলে আমরা লিখব ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস ওয়ান এটার যদি আমরা সমাধান করি তাহলে আমরা কত পাব আমরা পাব এক্স সমান সমান ফাইভ ফর্টি সিক্স পয়েন্ট ফোর মিটার ঠিক আছে বা এই জায়গার যে স্টেপটা সেই স্টেপটা তোমরা একটু অন্য নিরসন করতে পারো এটাকে মানে রুট থ্রি প্লাস দিয়ে ওপরে এবং নিচে গুণ করে দেবে তাহলেও কিন্তু আমাদের এই উত্তরটাই আসবে ঠিক আছে তোমরা যে রকম ভাবে করতে পারো উত্তর কিন্তু এটাই আসবে ফাইভ ফর্টি সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ সেতুর দৈর্ঘ্য আমরা কত পেলাম সেতুর দৈর্ঘ্য বি সমান সমান ফাইভ মিটার শেষে উত্তরটা লিখে দিতে হবে যে সুতরাং সেতুর দৈর্ঘ্য এত মিটার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে খুব শীঘ্রই আমরা হাজির হব বাকি ভিডিওগুলো নিয়ে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা লাইক করো এবং পরবর্তীতে কোন অধ্যায়ের অঙ্ক করলে তোমাদের সুবিধে হবে কমেন্ট সেকশনে জানিও ধন্যবাদ তোমাদের সকলকে